বাবা, দিদা কেন ঢাকায় আসতে চায় না? ঢাকায় যেমন তোমার বাড়ি, তেমনি দিদার বাড়িও ওটা তাই। আচ্ছা বাবা, তুমি কি ছোটবেলায় দিদার বাড়ি যেতে, তুমি দিদাকে বেশি ভয় পেতে নাকি দাদুকে? দাদুকে। দাদুকে? আচ্ছা বাবা, তুমি দাদুকে কেন? ছোটবেলা থেকেই ভীষণ অপছন্দের একজন মানুষ। ঘুমের রাজ্যে চোখ দুটো যখন বিভোর, তখন প্রতিটি অঙ্ক ভুলের হিসেবগুলো ছিল যেন এক একটা দুঃস্বপ্ন। এই হচ্ছে পড়াশোনার অবস্থা। বড় হয়ে ঘোড়ার ঘাস কাটা ছাড়া তো কিচ্ছু পারবি না, ঠিক করে কর। রাগে অভিমানে সারা রাত ঘুম হতো না। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে, ভালো লাগতো না। আর বুক ফুলিয়ে বন্ধুদের কথা দিয়ে কথা রাখতে না পারার লজ্জা, তা তো ছিল হরহামেশার হতাশা। কোথায় যাচ্ছ? আব্বা, ওই রাসেল আর জন মিলে আমরা ভেবেছিলাম একটা ফুটবল। হ্যাঁ, 100টা টাকা যদি। যাও পড়তে বসো, পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে বসো। বাবাকে ছোটবেলা থেকেই দেখেছি ভীষণ কৃপণ। প্রায়ই ভাবতাম এই মানুষটার জীবনে ছোটবেলা বলে কি কিছুই ছিল না? আড্ডা, হৈহুল্লোড়, খেলাধুলা। সকালে বের হয়ে যাওয়া, ঠিক 6টায় বাড়ি ফেরা, দিন, সপ্তাহ, মাস, বছর একটাই রুটিন। কোনো কোনো বছরে শীত আসতেও দেরি হয়, কিন্তু বাবা যেন একইভাবে দাঁড়িয়ে থাকা একটা বিশাল পাহাড় যার উপাসটা কখনো দেখা হয়নি। প্রতিদিন সময় গুনেছি, কবে বড় হব, যে বড় হওয়ার নাম স্বাধীনতা, যে বড় হওয়ার নাম বাবার হোটেলে আর না খাওয়া। ভাইয়া, বাবা খেতে ডাকছে। আজ আমি অনেক বড়, প্রচুর স্বাধীনতা, নেই শাসনের কোনো শৃঙ্খলা। আজ আর বুকের মধ্যে ভয় কাজ করে না, তবে আজও বুক ভরা অদ্ভুত একটা শূন্যতা। আজও ভীষণ অপছন্দের একজন মানুষ আমার বাবা। পৃথিবী নামের জগৎটায় যেদিন বড় হয়ে ঘর থেকে প্রথম পা ফেললাম, তখনও বুঝিনি সেই নিষ্ঠুরতার মানে কি। এটা কত? 200 টাকা। বুঝে উঠিনি সেই কৃপণতা কেন। চার দেয়ালের ভিতর থেকে দেখা মানুষটার অদেখা বিশাল জীবনটা, পুরোটার নামই যে স্যাক্রিফাইস, বুঝিনি। বুঝিনি যে বাবারা বড্ড অভিমানী হয়, এতটাই যে সেটা কখনো বুঝতেও দেয় না। আর তা না হলে যেদিন প্রথম বুঝলাম, সেই সুযোগটাই বা না দিয়ে কিভাবে হারিয়ে গেল। সবই ঠিক মতো চলছে বাবা, তুমি চিন্তা করো না। তুমি বলতে কারো জন্যই কখনো কিছু আটকে থাকে না। থাকেনি বাবা, সব চলছে তার আপন নিয়মে। শুধু বারবার ভুল করে ভুলে যাই, তোমাকে আর কখনো পাঞ্জাবিটা দেয়া হবে না বাবা। পৃথিবীর এমন সব বাবা যারা ছায়া হয়ে থাকে পাহাড়ের মতো, যার উপাসটা কখনো দেখা হয়ে ওঠে না, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেই সকল বাবাদের জানায় বিনম্র শ্রদ্ধা।